তো হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে বলবো আমি জেসিবিটা কিভাবে চালাই, জেসিবির বুমটা। তো পুরো ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো এবার চলুন, জেসিবির বাকেটটা কিভাবে চালায় পুরো ভিডিওটা দেখবেন। তো আসুন ভিডিওটা শুরু করি। তো গাইস দেখবেন আমি জেসিবিটা চালাচ্ছি, এবার ভিডিওটা দেখবেন। এই যে দেখুন, এটা হলো, এদিকে দেখবেন খেয়াল করে, এই দেখুন, এদিকে আনলে এদিকে আসবে। মতলব এদিকে যদি নিয়ে আসো, এই 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 কোনাটা এদিকে যদি নিয়ে আসো, এই দেখুন কীভাবে যাচ্ছে, এই দেখুন। আর যদি ওইদিকে নিয়ে যান তাহলে দেখবে বাম দিকে যাচ্ছে। এই যে দেখুন বাম দিকে যাচ্ছে। আর যদি উপরে উঠাতে যান তো এদিকে আসবে, এই দেখুন, এই যে দেখুন বোমটা উপরে উঠছে। হ্যাঁ, তো এবার দেখুন নিচে কীভাবে যাবে, এই যে এদিকে নিয়ে গেলে এই যে দেখুন, এই দেখুন নিচের দিকে যাচ্ছে। আর সামনেরটা কীভাবে চালাবেন দেখবেন, আমি দেখাবো। এটা হলো ডিপারের, এই দেখুন, এটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে দেখবে এটা এমনিতে এসে যাবে, এই দেখুন এটা এদিকে আছে। আবার এটা ওদিকে কেমনে যাবে তো দেখুন, আমি এদিকে নিয়ে যাব, তো দেখবেন, এই দেখুন। আবার বাকেটটা কিভাবে খুলবে কিভাবে বলবেন দেখুন, আমি এ সাইডে নিয়ে যাব, এই যে এই এই বটনটা এদিকে নিয়ে যাব, এই যে দেখুন ঠিক আছে খুলছে বাকেটটা, এই দেখুন। আর বলবেন কিভাবে বাকেটটা মাটি ভর্তি করবেন, দেখুন আমি এদিকে নিয়ে আসবো, এই যে দেখুন এভাবে বলতে হয়। আবার সুন্দর করে দেখাচ্ছি, এই যে দেখুন বাকেট আমি পুরো বলে নিয়েছি। এবার খুলবো, ওইদিকে দেবো, এই যে দেখুন খুলছে বাকেটটা। এবার লাগাবো আমি, এই যে দেখুন, ঠিক আছে, এই যে দেখুন দেখো বাইরের দিকে যাবে, আবার ডান দিকে আসবে, নিচে যাবে, উপরে উঠবে, আবার সোজা করবো এটা। তো গাইস এভাবে জেসিবি চালাতে হয়। তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটা যদি ভালো লাগে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।